আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দাবির কোনো যৌক্তিকতা নেই। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 65 কোটি টাকা ব্যয়ে 38টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। খালেদা জিয়া, ওনার কিন্তু দুইটা দুর্নীতি মামলা, একটায় 7 বছর, একটায় 10 বছর সাজা হয়েছে। তো ওনাকে মানবিক কারণে দুইটা শর্তে মুক্তি দিছে। যেদিন থেকে হাসপাতালে গেছে এই দিন থেকে বলা শুরু করছে, বিদেশে যাইতে দেন, বিদেশে যাইতে দেন, বিদেশে যাইতে দেন। তখন প্লেনও চলে না, রেলগাড়ি চলে না, গাড়ি চলে না, জাহাজ চলে না, ট্রেন চলে না, কিন্তু ওনাদেরকে বিদেশ যাইতে দিতে হবে।